শেষ পর্যন্ত দিল্লি হাইকোর্ট মোহনবাগানের ঘরের ছেলেকে ঘরেই ফেরালো। আনোয়ার আলী এই মুহূর্তে আর ইস্টবেঙ্গলের প্লেয়ার নয়, পুরো উলটপুরাণ হয়ে গেল দিল্লি হাইকোর্টে। ইস্টবেঙ্গল এবং রঞ্জিত বাজাজ ভেবেছিল হয়তো স্টে অর্ডার নিয়ে আসবে দিল্লি হাইকোর্ট থেকে এবং তারপরেই আনোয়ারকে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলতে নামাবে। যদি প্রথম অর্ধটা ইস্টবেঙ্গলে ধরা হয় তাহলে দিল্লি হাইকোর্টের সেকেন্ড অর্ধটা ছিল মোহনবাগানের। দিল্লি হাইকোর্ট প্রথমে যে রায়টা দিয়েছে সেক্ষেত্রে দিল্লি হাইকোর্ট বলেছে এ কোনো গ্রাউন্ড ছিল না, যে শাস্তির মুখে ইস্টবেঙ্গল পড়েছে, যে শাস্তির মুখে আনোয়ার আলী বা রঞ্জিত বাজাজ পড়েছে তার গ্রাউন্ডটা চেয়েছিল পিএসসির কাছে, কিন্তু পিএসসি কোনো বৈধ গ্রাউন্ড দেখাতে পারিনি বা কোনো কারণ দেখাতে পারিনি কী কারণে এরকম কঠিন শাস্তির মুখে পড়তে চলেছে ইস্টবেঙ্গল, আনোয়ার আলী এবং রঞ্জিত বাজাজ। সুতরাং রঞ্জিত বাজাজ এবং ইস্টবেঙ্গলের কথা অনুযায়ী দিল্লি হাইকোর্ট থেকে প্রথমে যে রায়টা দিয়েছিল সেখানে বলা হয়েছিল পিএসসির এই ভার্ডিক্ট হচ্ছে সম্পূর্ণ ইলিগাল, এটাকে নতুন করে বিবেচনা করার জন্য হাইকোর্ট পিএসসিকে বলেছে এবং কালকেই শুনানি শুরু হবে। এই ছিল প্রথম হাফ এবং এরপর রঞ্জিত বাজাজ টুইট করে বিভিন্ন রকম তার মন্তব্য করতে শুরু করলো, যেখানে টাকা পয়সা নিয়ে মোহনবাগানের সাথে পিএসসির এটা এরকম একটা এই ধরনের টুইটও সে করেছিল। কিন্তু আসল খেলা জমে গেল সেকেন্ড হাফে, অর্থাৎ বিরতির পর যখন নতুন শুনানি শুরু হলো হিয়ারিংয়ে। এবারে প্রশ্ন তোলা হলো তাহলে পিএসসির সমস্ত রায় যদি অবৈধ হয়, সমস্ত রায় যদি তুলে নিতে হয় তাহলে এনওসি দিয়েছিল পিএসসি, মোহনবাগান দিয়ে এনওসি দেয়নি, এবং যেহেতু পিএসসি এনওসি দিয়েছিল আনোয়ারকে তাহলে সেটাও অবৈধ। সমস্ত রায় তুলে নিতে বলেছে দিল্লি হাইকোর্ট। দিল্লি হাইকোর্ট এরপর বলেছে যে পিএসসি প্রথম থেকে শেষ পর্যন্ত আনোয়ার ইস্যুতে যে যে সমস্ত রায় দিয়েছে সমস্ত রায়ই কিন্তু তুলে নিতে হবে। এর ফলে কি হলো, এই মুহূর্তে এই রায়ে যে বলবৎ হওয়ার পর প্রথম যে জায়গায় দাঁড়িয়েছিল সেই জায়গায় চলে এলো, অর্থাৎ এই শুনানির পূর্বে আনোয়ার ছিল মোহনবাগানের প্লেয়ার, এই মুহূর্তে আনোয়ার কিন্তু মোহনবাগানের প্লেয়ার রইল, অর্থাৎ কাগজে কলমে কিন্তু আনোয়ার আলী এই মুহূর্তে মোহনবাগানের প্লেয়ার। এবং মোহনবাগানের তরফ থেকে কিন্তু আনোয়ারকে চিঠিও পাঠানো হয়েছে যাতে মোহনবাগানে প্র্যাকটিসে যোগ দেয় বা সে মোহনবাগানের প্লেয়ার, এই হিসেবে তাকে একটা মেল করা হয়। তো খেলাটা কেমন জমলো, পুরো জমে ক্ষীর হয়ে গেল। এই মুহূর্তে ইস্টবেঙ্গল যা ভেবে কোর্টে গিয়েছিল পুরোটাই বুমেরাং হয়ে ফিরে এলো। তাদের মেইন উদ্দেশ্য ছিল আনোয়ারকে যেন তেন পকড়ানো, বেঙ্গালুরুর বিরুদ্ধে নামিয়ে দেওয়া। কিন্তু এখন যে সমস্যা তৈরি হয়েছে তাতে আমার বা আমাদের মনে হচ্ছে যে সহজে মেটার নয়। আনোয়ার আলীর এই কেস অতি সহজে মিটবে না বলেই মনে হচ্ছে এবং জল কতদূর গড়ায় সেটাই দেখার। আগামীকাল আবার শুনানি হবে, আবার প্রথম থেকে ওই শেষ পর্যন্ত, কিন্তু এবার তার পিছনে গ্রাউন্ড রেখে দেবে, অর্থাৎ কারণ কিন্তু একটা পিএসসি রেখে দেবে। এরপরে আবার কারো হয়তো ভালো লাগবে, কারো হয়তো ভালো লাগবে না রায়, আবার উচ্চ আদালতে যাবে এবং এইভাবেই চলতে থাকবে। মাঝখানে কি হচ্ছে, আনোয়ারের খেলাটাই নষ্ট হয়ে যাচ্ছে। তো এই ছিল আজকে আনোয়ারের ইস্যু। আর দ্বিতীয় যে খবরটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে মোহনবাগান। আবার সেম একই অবস্থা মোহনবাগানের, গত নর্থ ইস্টের বিরুদ্ধে দু গোলে জিতেও সেই ম্যাচটা পরাস্ত হয়েছিল মোহনবাগানকে, আজকে ঠিক একই দৃশ্য দেখল যুবাদী ক্রীড়াঙ্গন। দু গোলে এগিয়ে থেকে মোহনবাগান সেই দুই গোল রক্ষণে দোষে ধরে রাখতে পারল না।
মলিনা এখনও রক্ষণকে সেইভাবে সাজিয়ে নিতে পারলো না, এবং সেকেন্ড হাফে কিছু চেঞ্জ মোহনবাগানের খেলার ছন্দপতন ঘটিয়ে দেয়। কোলাসোকে তুলে নেওয়ার ফলে তার ফল কিন্তু হাতে নাতে মোহনবাগান পেয়ে গেছে, যে সচল ছিল বাদিকটা সেটা পুরো নষ্ট হয়ে গেল, আর থাপা নেমে দিশার হয়ে গেল এবং তাকে সহজে ট্র্যাপ করে যে মাইনাসটা রেখেছিল সেই মাইনাসটা ছিল খুবই সুন্দর, এবং সুন্দর প্লেসিংয়ে কিন্তু গোলটা করে গেল ক্রোমা। 2 গোল শোধ করার পর মোহনবাগান হতোদ্যম হয়ে পড়ে, তাদের ডিফেন্সটা আবার সেই আগের জায়গায় ফিরে গেল। রড্রিগ্সে চোট পেয়ে বেরিয়ে যাওয়ার পর কঙ্কাল সার সেই ডিফেন্স বেরিয়ে গেল, আর মাঝমাঠ মোহনবাগানের মাঝমাঠ কিন্তু এখন তৈরি হলো না। মাঝমাঠের দখল কিন্তু মোহনবাগান কোনোভাবেই নিতে পারছে না, মুম্বাই মুহুর্মুহুর আক্রমণ করে গেল ওই মাঝমাঠ দিয়ে। সুতরাং মলিনাকে এই দল নিয়ে আবারও ভাবনা চিন্তা করতে হবে, প্রত্যেকবারই একই সিন, প্রথমে মোহনবাগান এগিয়ে যায়, পরে আবার সেই ম্যাচ মাঠেই রেখে দিয়ে আসতে হচ্ছে। প্ল্যান চেঞ্জ কতগুলো কারণে কিন্তু মোহনবাগান শেষ পর্যন্ত আর ম্যাচের মধ্যে টিকে থাকতে পারছে না, তো এই ব্যাপারটা কিন্তু মলিনাকে দেখতে হবে। আর কামিংস কি খেলাটা খেললো, দৌড়ে গেল একটা ভালো বল বাড়ানো নিয়ে, একটা সুন্দর গোল নেই, যেমন খুশি তেমন খেলে গেল। আর দিমিত্রি পেট্রোরাস পুরোপুরি ফিট কিনা সন্দেহ আছে, তাকে যত তাড়াতাড়ি ফিট করতে পারবে মলিনা ততই কিন্তু মোহনবাগানের মঙ্গল। দিমিত্রি পেট্রোরাস ছাড়া কিন্তু ম্যাচ জেতা নিয়ার টু ইম্পসিবল মোহনবাগানের ক্ষেত্রে। আর গ্রেগ স্টুয়ার্ট মনে হচ্ছে বয়স হয়ে গেছে, তার খেলায় কিন্তু যথেষ্ট স্লথ দেখাচ্ছে। আপুইয়া যেভাবে খেলার কথা ছিল, অর্থাৎ তার পুরনো দলের বিরুদ্ধে জ্বলে ওঠার কথা ছিল, সেইভাবে কিন্তু জ্বলল না। মুম্বাই সিটি এফসি কিন্তু সারাক্ষণ দাপিয়ে গেল মাঝমাঠে, কোনোভাবেই যেন আপুইয়ারা মাঝমাঠের দখল নিতে পারছিল না। পরে সাহাল অবশ্য চেষ্টা করেছিল দ্বিতীয়ার্ধে নেমে, কিন্তু তাতে কিছু হলো না। সম্পূর্ণ খেলা দেখে যেটা মনে হলো, এক আলবার্ট্রো এবং কোলাসো, লিস্টন কোলাসো, এই দুজনই সারাক্ষণ মাঠে দাপিয়ে খেলে গেছে, এবং মোহনবাগানের যে এই ড্রয়ের পেছনে কিন্তু এই দুজনের ভূমিকা অনস্বীকার্য। আজ কাইত কিন্তু যথেষ্ট চেষ্টা করেছিল, কিন্তু ওই গোলটা ছিল অসাধারণ, এবং ওই গোলটা যে কেউ খেতে পারে।